দুদকের কমিশনার হিসেবে সাংবিধানিক পদ থেকে রাষ্ট্রপতি, এই নিয়ে আলোচনায় মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে নির্বাচন কমিশন বলছে উচ্চ আদালতের রায় আইন হিসেবে বিবেচিত, তাই শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হতে আইনি বাধা নেই। আনুষ্ঠানিক সব প্রক্রিয়া শেষে দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত করেছে নির্বাচন কমিশন। আগামী 24 এপ্রিল নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কেউ কেউ বলছেন, কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দুদক আইন অনুযায়ী এ পদে কেউ একবার দায়িত্ব পালন করলে পরবর্তীতে প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে বসতে পারেন না। এ নিয়ে ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। কমিশন বলছে 1991 সালে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। বিচারপতির মতো লাভজনক পদে থেকে রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি তখন উচ্চ আদালতে গড়ায়, পরে তার পক্ষেই রায় দেন আদালত। যখন আমাদের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন, তখন একটি রিট মামলা হয়েছিল। সেই রিট মামলায় আদালত যে আদেশ দিয়েছেন, ফাইন্ডিং দিয়েছেন, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্রপতির পদটি অফিস অফ প্রফিট না, এটা কনস্টিটিউশনাল পদ। অতএব বিচারপতি শাহাবুদ্দিনের রাষ্ট্রপতির পদ গ্রহণ সম্পূর্ণভাবে বৈধ। এই কমিশনারের মতে আদালতের রায় আইন হিসাবে গণ্য, তাই নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নিয়োগে আইনি বাধা নেই। যেহেতু উচ্চ আদালতের কোনো রায় যেহেতু আইন হিসাবে বিবেচিত হয়, অতএব এখানে বর্তমানে যিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন, উনি যদিও ইতে ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন, উনি রাষ্ট্রপতির পদে পদ গ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। একক প্রার্থী থাকায় সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বের অনেক দেশের চেয়ে অগ্রগামী বাংলাদেশ। জাতীয় বস্ত্র দিবসে অনুষ্ঠানে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানালেন, প্রতিকূলতার মাঝেও বস্ত্র আর পোশাক খাতে খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, আর এই খাতে দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলেছে সরকার। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বস্ত্র ও পোশাক খাত, যার টেকসই অগ্রগতি নিশ্চিতে পালিত হয় জাতীয় বস্ত্র দিবস। জাতীয় বস্ত্র দিবস 2022-এর উদ্বোধনী আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বস্ত্র খাতের উন্নয়নে অবদান রাখায় 10টি অ্যাসোসিয়েশন ও প্রতিষ্ঠানকে দেয়া হয় সম্মাননা। 6টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করেন সরকার প্রধান। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে বস্ত্র ও পোশাক খাতের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, নারীদের ব্যাপক কাজের সুযোগ সৃষ্টি করে এ খাত গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও ভূমিকা রাখছে। তৈরি পোশাক শিল্প বিদেশে রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি এবং আমাদের অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। বিশেষ করে আমি বলবো যে মেয়েদের কর্মসংস্থানের একটা নতুন দ্বার উন্মোচন করে এই পোশাক শিল্প। সরকার প্রধান বলেন, এখাতে শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ আওয়ামী লীগের নেয়া, তাদের অধিকার রক্ষায় অনেক উন্নত দেশের চেয়েও অগ্রগামী বাংলাদেশ। আইএলও কনভেনশন অনুযায়ী সব থেকে বেশি তাদের সমস্ত প্রোটোকল এবং বিধিমালা যত বেশি আমরা মানে এটা অনুমোদন করেছি, অনুস্বাক্ষর করেছি বা সেটা গ্রহণ করেছি, আমি জানি অনেক উন্নত ধনী দেশও কিন্তু তা করে নাই। অনেকেই আসেন আমাদের দেশে শ্রমিকদের অবস্থা জানতে বা গার্মেন্ট মানে শিল্প কলকারখানার অবস্থা জানতে, তো যেসব দেশ থেকে আসেন তারাও কিন্তু এক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। করোনা যুদ্ধের ফলে বিশ্বব্যাপী বেড়েছে গ্যাস পানি বিদ্যুতের দাম, এমন বাস্তবতায় খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে সরকার সহযোগিতা করছে বলে জানান প্রধানমন্ত্রী। একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে, তারপরেও কঠোর মনিটরিং এর মাধ্যমে আমরা যাতে ব্যয় সাশ্রয় হয় তার ব্যবস্থা নিচ্ছি, আর উৎপাদনশীলতা যাতে বৃদ্ধি পায় তার জন্য যথাযথ পদক্ষেপ আমরা নিয়েছি। গার্মেন্টস এর নতুন বাজার খুঁজে বের করার তাগিদও দেন সরকার প্রধান, নির্দেশ দেন পাট শিল্পে গুরুত্ব দেওয়ার। আমাদের পুরনো ঐতিহ্যের সাথে নতুন চিন্তাধারা সম্মিলন ঘটাতে হবে। স্বপ্নীল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।
নতুন করে নির্বাচনী ওয়াদা না করে চলমান প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চায় না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের অভিযোগ মিথ্যা। নির্জেলা নোয়াখালীতে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একটি সংগঠনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন করে নির্বাচনী ওয়াদা না করে আগের কাজগুলো শেষ করার তাগিদ দেন তিনি। সমালোচনা করেন বিএনপির আন্দোলন নিয়েও। তাদের আন্দোলনে তাদের নেতা কর্মীরা আছে, জনগণ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে আওয়ামী লীগকে হেরে দেয়া কোন শক্তি বাংলাদেশে ইনশাল্লাহ নেই। একই মঞ্চে দেখা যায় আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলকে। আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন ওবায়দুল কাদের। এদিকে রাজধানীর তেজগাঁও কলেজে বসন্ত বরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গাদের দেশের জন্য হুমকি বলে উল্লেখ করেন। এরা সবকিছু ত্যাগ করে আসছে, ওদের সহায় সম্পদ, ওদের আত্মীয় স্বজন সবকিছু ওখানে রেখে আসছে। কাজেই যে কোনো টেরোরিস্ট তাদেরকে প্রলুব্ধ করতে পারে। এ সময় বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার বিষয়ে কথা বলেন এই মন্ত্রী। আমরা এমন কিছু দেখি নাই যেখানে হাজার হাজার লোক গ্রেপ্তার হয়েছে। রুমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দুদিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কুয়াত্রা। আজ বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। বুধবার সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে প্রাধান্য পেতে পারে আঞ্চলিক এবং সামরিক নিরাপত্তা, জঙ্গিবাদ দমন, যোগাযোগ, রাষ্ট্রীয় ঋণ, রোহিঙ্গা সংকটের সমাধান, পানি এবং বাণিজ্য সহ নানা বিষয়। কথা হতে পারে আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার এই ইস্যুটা নিয়েও। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর। দুদিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলে। বিকেলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ডেরেকের সাথে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAID-র অ্যাডমিনিস্ট্রেটর কাউন্সিলর ক্লিন্টন হোয়াইট ঢাকায় পৌঁছান। বুধবার সকালে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে যাওয়ার কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন ও সচিবের সাথে বৈঠকের কথা রয়েছে, যেখানে রোহিঙ্গা সংকট সমাধানের অর্থায়ন ও সমাধান নিয়ে আলোচনা হতে পারে। বাইডেনের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বললেন, দাওয়াত পেলেই গণতন্ত্র ভালো হবে বিষয়টি এমন না। তিনি জানিয়েছেন, স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর ডেরেক শোলের সফরে মূলত প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু। মোর্শেদ হাসে বিস্তারিত জানাবেন। ঢাকায় সাম্প্রতিক সময়ে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সফরের শুরুটা স্টিফেন বাগানের হাত ধরে 2020 সালে। এর দুই বছর পর আসেন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। ওই বছরই সম্পর্কের 50 বছর উদযাপনে পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে যান ওয়াশিংটনে, বৈঠক করেন অ্যান্থনি ব্লিংকেনের সাথে। এরপর এবছর বাইডেন সরকারের বার্তা নিয়ে একে একে আসেন নিরাপত্তা উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল এলিন লাউবেকার ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সেই ধারাবাহিকতায় যোগ হচ্ছেন ডেরেক শোলে। স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলর হিসেবে কর্মরত এই মার্কিনের সফরে মূলত রোহিঙ্গা ইস্যুই প্রাধান্য পাবে বলে মনে করছেন পররাষ্ট্র সচিব। ইস্যুস কম বেশি তো আমরা জানি যে এইগুলো সবই ইস্যুস থাকবে, প্লাস ওনার রোহিঙ্গা ইস্যুতে ওনার এক্সট্রা ইন্টারেস্ট আছে। আমি যখন সেপ্টেম্বরে গিয়েছিলাম নিউ ইয়র্কে, তখন সাইডলাইনে ওনার সাথে মিটিং হয়েছিল, তো তখন উনি রোহিঙ্গার ব্যাপারে অনেক মানে উৎসাহ বা আগ্রহ প্রকাশ করেছিলেন। আমরাও সেই সময় ওনাকে ব্রিফিং দিয়েছিলাম। তো এইবার ওই ইস্যুটাও থাকবে, প্লাস মানে ইউএসের সাথে আমাদের অনেকগুলো লেভেলেই ইয়ে আছে, তো সবগুলোই আলোচনা হবে আমার ধারণা। তবে ওয়াশিংটন ঢাকা সম্পর্কের এমন সুদিনেও দেশটির গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায় এবারও নেই বাংলাদেশ, যদিও রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। পররাষ্ট্র সচিবের মতে, দাওয়াতের সাথে গণতান্ত্রিক চর্চার ভালোমন্দের কোনো সম্পর্ক নেই। সামিট তো তারা অনেকগুলাই করছে এবং এই সামিটের মানে দাওয়াত পেলে যে ডেমোক্রেসি ভালো হয়ে যাবে বা এইরকম কোনো আমরা ইয়েও দেখছি না, যে সমস্ত দেশকে দাওয়াত দেয়, কোন কনসিডারেশনে দেয় এটা ওনারাই ভালো বুঝতে পারবেন। সো এটা নিয়ে আমরা যে খুব একটা চিন্তিত তা না,
আমরা যদি কথা ডেমোক্রেসি নিয়ে যদি আলোচনা হয় আমাদের অনেক কিছু পজিটিভ আছে সেটা আমরা বলতে পারবো। আন্ডার সেক্রেটারি পদমর্যাদার ডিরেক শোলে চলতি মাসের 14-15 ফেব্রুয়ারি ঢাকা সফর করছেন। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। বসন্তের সাথে ভালোবাসার হাওয়া বইছে প্রকৃতিতে, আর এই দিনটি উদযাপনে মেতে উঠেছে সব বয়সী মানুষ। আপনি কি জানেন, নাগরিক জীবনে এই ইট পাথরের জীবনে যদি কোকিলের ডাক আমরা শুনতে না পেলেও তরুণ তরুণীদের পোশাকে কিন্তু বৈচিত্র্যটা ঠিকই ফুটে উঠেছে। বসন্তের পূর্ণ ছোঁয়া কিন্তু দেখা গেছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। শীতের জীর্ণতা ঝেড়ে ফেলে এলো ফাগুনের প্রথম সূর্য। নাগরিক জীবনে যান্ত্রিকতার ঘেরাটোপেও পহেলা ফাল্গুন উদযাপনের কমতি নেই। মহামারী কাটিয়ে চেনা আমেজে বরণ করে নেওয়া হয় প্রকৃতির এই নতুন আবাহনকে। সব মিলে আনন্দ আনন্দ, সব রং ফুল প্রকৃতি, আর আমরাও হাসি আনন্দে মেতে উঠেছি। বসন্ত উৎসবটা জীবনের সাথে, জীবনের যে দৈনন্দিন যে রুটিন সেটার সাথে মিশে গেছে। সেই প্রকৃতির ভালোবাসা আমাদেরকে ভিতরে নিয়ে আসে এবং আমরা সেই আনন্দেই কিন্তু আজকে উজ্জীবিত হয়ে উঠি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ফাল্গুনের প্রথম প্রহরেই শাস্ত্রীয় সঙ্গীতের সুরে স্বাগত জানানো হয় ঋতুরাজ বসন্তকে। নাচে গানে চলে প্রকৃতি বন্দনা। বসন্তের রং, ভালোবাসার রং, সব মিলে আমরা এই প্রাণের উৎসবে যোগ দিতে আসি। হ্যাঁ, ফুল দেখছি আর আনন্দটা বেড়ে যাচ্ছে। বসন্তটা ওর জানা উচিত, বোঝা উচিত, নতুন সৃষ্টি সব কিছু বসন্ত। বাংলা পঞ্জিকায় খানিকটা পরিবর্তনে একই বিন্দুতে মিলেছে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার রঙে নাগরিক জীবনে বাসন্তী বার্তাটা তাই পেয়েছে ভিন্ন মাত্রা। এই ভোরে কাজের দিনও মানুষ চলে এসছে, এটা আমাদের খুব ভাল লাগে যে মানুষ দুঃখের মধ্যেও জীবন নিয়ে বাঁচতে চায়। এটাই হচ্ছে বসন্ত উৎসবের মূল উদ্দেশ্য। অনেক বাধা আসবে, সবগুলো উত্তরণ ঘটিয়ে ফুল যেমন ফোটে সেইভাবে আমরা বাঙালি জাতি যেভাবে ছিলাম, মুক্তিযুদ্ধের সময় যেভাবে ছিলাম, সবাই মিলে ঠিক ফুলের মতো প্রস্ফুটিত হয়ে সবাই একসাথে থাকবো। শুধু উদযাপনের উপলক্ষেই নয়, ভালোবাসা প্রতিদিনের প্রতি মুহূর্তের। বসন্তের হাত ধরে আসা এই ভালোবাসা দিবসে আকুতি ঝরে নগরায়ণের কংক্রিটে, যেন চাপানা পড়ে প্রকৃতির অপার সৌন্দর্য। বরং হাজার রঙের এই ছোটায় ঋতুরাজ বসন্তের সাথে রঙিন হয়ে উঠুক প্রতিটি প্রাণ, রঙিন হয়ে উঠুক একখণ্ড মানচিত্র। সুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দেশের 200 প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন করে শ্রুতি মধুর নাম রাখা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। তিনি বলেন, স্কুলের নামের কারণে শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব পড়ছে। নামকরণ পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছি এটাও কিন্তু এখানে একটা পজিটিভ ইতিবাচক ভূমিকা পালন করবে। যখন একটা গার্ডিয়ান ভর্তি করতে যায়, উনি মনে করে হরিজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করবো, মানে নামটা শুনতেই কেমন একটু আঁতকে ওঠে যে মনে হচ্ছে যে হরিজনের বাচ্চারা এখানে পড়বে, অন্য কেউ পড়বে না। এই সব স্কুলগুলো অবকাঠামো পরিবর্তন করব, ভালো টিচার দেবো, তাদেরকে ভালো ট্রেনিং দিব এবং সুন্দর একটা নামকরণ থাকবে, এবং যাতে করে আমার সকল বাচ্চারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য পড়ে। এই মুহূর্তে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই উইকেটে আজকের ম্যাচে কত রান একটা সেফ স্কোর বলা যায় ফাইনালে ওঠার জন্য? এবারে বিপিএল বিবেচনায় যদি বলি, এই উইকেটে আপনি আজকে যদি এই ম্যাচটা আপনার সিলেট বাঁচাতে চাই, 170+ তো করতেই হবে। এবং এই কারণে হয়তো আপনার দেখেন আজকে যখন রুহুল হাসান সোহান টসে জিতলেন, তিনি চোখ বন্ধ করে আপনার ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রতিপক্ষকে তারা ব্যাটিংয়ে পাঠিয়েছেন, কারণ রান তাড়া করে জেতা এই উইকেটে সহজ। যদি বড় স্কোর গড়ে না ফেলে, আপনি দেখেন শুরুতে যে ধরনের উইকেট ছিল আপনার, 6 ওভারের মধ্যে 44 রান করেছিল আপনার নাজমুল শান্ত এবং তোহিত হৃদয়, এবং 9 ওভার পর্যন্ত কিন্তু খেলা আপনার মনে হচ্ছিল সিলেট ব্যাটাররা দারুণভাবে খেলছিলেন, কিন্তু বিচক্ষণতার সাথে আপনার বোলাররা অর্থাৎ প্রতিপক্ষের বোলাররা উইকেট তুলে নিয়ে কিন্তু এই মুহূর্তে ম্যাচের লাগামটা তারা ধরে ফেলেছে। স্পেশালি রংপুরের বোলারদের কৃতিত্ব দিতেই হয়। আর আপনার সিলেট যে ম্যাচগুলোতে জয় পেয়েছে, আপনার 60-70% রান কিন্তু করে গেছে আপনার তোহিত হৃদয়, নাজমুল শান্ত কিংবা জাকির হাসান,
এবং আমরা গেল ম্যাচের মতো আজকেও তাদের জ্বলে উঠতে দেখলাম না। আসলে ওইভাবে নাজমুল শান্ত তিনি 40 রান করেছেন যখন আউট হচ্ছিলেন, তার মধ্যে এক ধরনের বিরক্তি দেখা যাচ্ছিল যে তিনি বলতে চাইছিলেন যে তিনি আউট নন, আম্পায়ারের যে সিদ্ধান্ত সেটা দিয়েছিল সেটার পক্ষে তিনি নন সেটা তিনি বোঝাতে চেয়েছেন। এখন বাকি যারা ব্যাটসম্যান রয়েছেন, আপনি দেখেন মাশরাফি বিন মর্তুজা তিনি আজকে ওয়ান ডাউনে এসেছিলেন, আগের ম্যাচের মতোই যখন বেশ কয়েকটা উইকেট পড়েছিল তিনি উপরে এসে ব্যাট করেছেন, আজকেও তিনি টপ অর্ডারে এসে ব্যাট করলেন এবং সেক্ষেত্রে দেখা যাক তিনি কি করেন। তবে শেষ দিকের ব্যাটাররা যদি বড় স্কোর না করে, স্পেশালি রায়ান বার্ল এবং একই সঙ্গে তিসারা পেরেরা যদি বিগ হিট করে না খেলে, সেক্ষেত্রে সিলেটের জন্য এই ম্যাচ বাঁচানো কঠিন। অপরদিকে যদি দেখেন আপনার রংপুর দারুণ ছন্দে রয়েছে, স্যাম ব্লিংস তাদের আজকে একাদশে যুক্ত হয়েছেন এবং দেশি ব্যাটাররা রান পাচ্ছেন, তাদের জন্য ভালো খবর শামীম পাটোয়ারিরা রান পাচ্ছেন, যদি ঠিকঠাক খেলতে পারেন আমার মনে হয় রংপুরের জন্য সুযোগ রয়েছে। আরিফ অনেক ধন্যবাদ। আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে। আমরা পরের সংবাদে যেতে পারি। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আজ আবারও নামছে বাংলাদেশ, নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে রাত 11:00 শুরু হবে খেলা। শ্রীলঙ্কার কাছে পরাজয়ে টুর্নামেন্টে শুরু করেছে বাংলাদেশ, বিপরীতে নিউজিল্যান্ডকে হারিয়ে দুরন্ত শুরু করেছে অজিরা। ফর্ম ও পরিসংখ্যানেও যোজন যোজন এগিয়ে পাঁচবারের এই চ্যাম্পিয়নরা। বাংলাদেশের শেষ চারটি টোয়েন্টিতে হারের বিপরীতে সবগুলোই জিতেছে অস্ট্রেলিয়া। 2020 সালে সবশেষ দেখায় ক্যাঙ্গারুদের কাছে 86 রানে হেরেছিল বাংলাদেশ। আজ 14 ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস, দিবসটি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভা হয়। এতে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা অভিযোগ করেন, আন্দোলন সংগ্রামের ইতিহাস ঐতিহ্য ভুলিয়ে দিতেই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের প্রচলন করা হয়। 1983 সালের এই দিনে তৎকালীন এরশাদ সরকারের সামরিক শাসন এবং কুখ্যাত মজিদ খানের শিক্ষা নীতির বিরুদ্ধে রাজপথে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। দর্শক, আমরা জানি শীতের এই সময়ে রোগ জীবাণু ধুলাবালি অনেকটাই বেড়ে যায়, তাই জীবাণু এবং দূষণ থেকে বাঁচতে অবশ্যই আমাদেরকে মাস্ক ব্যবহার করতে